নমস্কার বন্ধুরা, তুমিরা কিচেন উইথ ভিলেজ পোর্টে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একদমই দেশি স্টাইলে মাশরুম রেসিপি করে দেখাবো। তো মাশরুমের এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে। তো আপনারা যদি বাড়িতে এইভাবে ট্রাই করেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। তো দেখুন, মাশরুমের রেসিপিটি করার জন্য আমি মাশরুম নিয়ে নেব, তো 500 গ্রাম মতো মাশরুম নেব। তো এগুলো হলো মাশরুম। তো মাশরুমগুলো আমি 500 গ্রাম মতো নিয়ে নিয়েছি। তো এগুলোকে এখন ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তো দেখুন, আমি এরকম এই মাশরুমটা নিয়েছি। মাশরুম অনেক রকমের হয়, তো এটা আমাদের এখানে এই মাশরুমটাই চাষ হয়। তো এই মাশরুম নিয়ে নিয়েছি। তো মাশরুমগুলোকে এবার ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তো কেটে তারপরে গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে। দেখুন, আমি একটা গামলে গরম জল নিয়ে নিয়েছি, আর এদিকে মাশরুমগুলোকে কেটে নেব। তো এইভাবে এবার ছোটো ছোটো করে মাশরুমগুলোকে কেটে নিই। এভাবে মাশরুমগুলোকে আমি কেটে নিলাম। কেটে গরম জল এভাবে ডুবিয়ে দিয়েছি। একদম খুব বেশি গরম জল নেওয়ার প্রয়োজন নেই, উষ্ণ গরম জল হলেই হয়ে যাবে। নিয়ে ওরকম করে তারপর ধুয়ে নিতে হবে। এদিকে নিয়েছি 2 পেঁয়াজ, 13টা মতো কাঁচা লঙ্কা, 2 রসুন, 2 ইঞ্চি মতো আদা, আর 1 টেবিল চামচ মতো জিরা। তো এগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এদিকে 7-8টা মতো কাজু বাদামও নিয়ে নিয়েছি। তো কাজু বাদাম, আদা, লঙ্কা, জিরা, রসুন এগুলো একসাথে বাটবো, আর কুচানো পেঁয়াজটাকে পরে ফোড়নে দেবো। তারপরে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি এটা সাদা তেলে রেসিপিটা করব, তো ভেজিটেবল অয়েল। তো 100 গ্রাম মতো সাদা তেল দিয়ে দিলাম। তার মধ্যে সামান্য একটু গোটা জিরে আর পেঁয়াজ, কুচানো পেঁয়াজটা ফোড়নে দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে কিন্তু এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। তো এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। তো দেখুন, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো। তো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু নেড়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি সেই পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেবো। কাজু বাদাম, কাঁচা লঙ্কা, জিরা, আদা, রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে এবার 5-6 মিনিট মতো আমি কষিয়ে নেব। তো এইভাবে 5-6 মিনিট মতো কষিয়ে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম, দিয়ে এটা রং হওয়ার জন্য দিলাম। তো দিয়ে এবার এটাকে 5-6 মিনিট মতো কিন্তু কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে আমি সেই মাশরুমগুলো যে কেটে রেখেছি, কেটে ধুয়ে নিয়েছি, সেগুলো দিব। তো কেটে ধুয়ে জলটাকে হাত দিয়ে চিপে নিয়েছি। তো এইভাবে দিয়ে এবার এটাকে আবার 5 মিনিট মতো আরও আমি কষিয়ে নেবো। তো এইভাবে 5 মিনিট মতো আবার কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি জল ব্যবহার করব। তো দেখুন, এভাবে আগে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে 1 কাপ মতো জল দেবো। তো বেশি জল দিচ্ছি না, 1 কাপ মতো জল দেবো। এটা আমি শুকনো শুকনোই রান্না করব, তাই বেশি জল দিচ্ছি না। তো 1 কাপ মতো জল দেবো। এটা এবার এটাকে পুরো 10 মিনিট মতো আমি ভালো করে জাল করে ফুটিয়ে নেবো, জলটাকে পুরো শুকিয়ে নেবো। তো দেখুন, এইভাবে আমি জল দিয়ে দিলাম। দিয়ে এবার 10 মিনিট মতো ফুটে উঠুক, জাল করে নিই। দেখুন, ঝোলটা অনেকটা শুকিয়ে আসছে, ফুটে উঠেছে। তো এবার আমি এর মধ্যে সবার শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো। দিয়ে এটাকে এবার পুরো একটু নাড়াচাড়া করে নেবো। এইভাবে নিয়ে ঝোলটা আর একদম পুরো শুকনো শুকনো হয়ে আসলে এটাকে নামিয়ে নেবো। তো নামিয়ে এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। তো একদমই দেশি স্টাইলে এই মাশরুমের রেসিপি আজকে করে দেখালাম। তো খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে। তো আপনারাও দেরি না করে বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। তো দেখুন, রেসিপিটা একদমই তৈরি। এবার এটাকে নামিয়ে নেব, এরকম শুকনো শুকনো করে আমি নামিয়ে নেব। তো হয়ে গেছে আজকের এই রেসিপিটা তৈরি। তো দেখুন কত সহজ একটা রেসিপি। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো তারপর রেসিপিটা আজকে হয়ে গেছে তরকারিটা, তো মাশরুমের এই রেসিপিটা নামিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, তো আজকে আমি আসছি, আবার আপনার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ যেন আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।